দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়, আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি, জানা আছে জগৎম, আমি দাম দিয়ে কিনেছি বাংলা। মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা। এই ভাষাকেই জাতীয় ভাষার স্বীকৃতির দাবিতে রক্তাক্ত হয়েছিল ঐতিহাসিক 21শে ফেব্রুয়ারি। একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। একুশের গান সম্পর্কে আমি অনেক বলেছি, অনেক লিখেছি। রাষ্ট্রভাষার বয়স এখন 69 বছর। আমি বোধহয় 68 বছরই এই গান এবং এই দিবস সম্বন্ধে কথা বলেছি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষার দাবিতে যে ছাত্রদের মিছিল হয়েছিল, তাতে গুলি হয়, সেই গুলিতে সম্ভবত 11 জন বা তার কিছু বেশিও হতে পারে মারা যান। তাদের মধ্যে একজনের মৃতদেহ শহীদ রফিক গুলিতে তার মাথাটা উড়ে গিয়েছিল, আর লাশটা ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আউটওয়ার্ডের মেঝেতে পড়েছিল। তখন ঢাকায় 144 ধারা দেওয়া হয়েছে, কারফিউ দর ঘোষণা জারি হয়েছে। সেই সময় আমরা 3 বন্ধু মিলে লাশ দেখতে যাই। লাশের মাথার খুলিটা উড়ে গিয়েছিল, রক্তে সারাটা দেহ আপ্লুত। ওই অবস্থায় দেখে আমার মনে কবিতার একটা লাইন আসে, এই পঙ্ক্তিটি হলো আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। ওইখান থেকে ফিরে তখন ঢাকার অবস্থা খুবই খারাপ, 144 ধারা, কারফিউ, এসবের ভিতরে আমি তখন সরকারি ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটের ছাত্র। হলে গিয়ে দেখলাম যে সমস্ত ছাত্রাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। তখন এক বন্ধুর বাড়িতে যাই, সেখানে গিয়ে এই কবিতাটা লিখি, পরে আরেক বন্ধুর বাড়িতে গিয়ে এটা শেষ করি। এটা একটি দীর্ঘ কবিতা। এই কবিতাটি আমাদের প্রয়াত সুরশিল্পী আব্দুল লতিফের কাছে যায়, তিনি এটিতে প্রথম সুর দেন এবং ঢাকা কলেজের ছাত্র সমিতির অভিষেক অনুষ্ঠানে এই গানটি তিনি পরিবেশন করেন। তার ফলে সরকারি কলেজ, তখন বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান, তার যে মুসলিম লীগ সরকার আমাদের 11 জনকে কলেজ থেকে বহিষ্কার করে। আমাদেরকে এই বহিষ্কার আদেশের বিরুদ্ধে মৌলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান প্রতিবাদ করেন,
তীব্র ভাষায় একটা ছাত্র আন্দোলনও গড়ে ওঠে। এর ফলে আমাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়। কিন্তু নূর আমিন সরকার গানটি নিষিদ্ধ ঘোষণা করে। এই গানটিকে একটা বৈচিত বাংলা ভাষা দিবস উপলক্ষে স্মারক গ্রন্থ বের হয় হাসান হাফিজুর রহমানের সম্পাদনায়, সেই বইটিতে এই গানটি দেওয়া হয়েছিল, সেই বইও নিষিদ্ধ করা হয়। যা 1953 সালে আমাদের আলতাফ মাহমুদ তখন করাচিতে থাকেন, একজন তরুণ সুরকার আমাদের বয়সী, তিনি ঢাকায় আসেন এবং বলেন এই গানে তিনি আবার সুর দিতে চান। আব্দুল লতিফ তাতে সম্মতি দেন এবং তারপরে গানটিতে নতুন করে সুর দেন আলতাফ মাহমুদ। এই আলতাফ মাহমুদকে এই গানের জন্য প্রাণ দিতে হয়েছে। 71 সালে তাকে পাকিস্তানি হানাদারেরা তুলে নিয়ে নির্মম ভাবে হত্যা করে। কিন্তু তাকে হত্যা করলেও গানটি বেঁচে আছে। আমার ধারণা, আমার লেখার চাইতে তার সুর এই গানটিকে জনপ্রিয় করেছে, প্রাণবন্ত করেছে। 1954 সাল থেকে এই গানটি ঢাকায় প্রভাত ফেরির গান, প্রতি 21-এ মধ্যরাত্রে যে মিছিল বের হয় তার গান। তারপরে আমারই সহপাঠী ঔপন্যাসিক চিত্র পরিচালক জহির রায়ের তার জীবন থেকে নেওয়া বইতে দুটি গান স্থান দেন, একটি রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা, অন্যটি আমার ভাইয়ের রক্তের আঁধার। গানটি খুবই জনপ্রিয় হয়। এরপর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই গানটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে গ্রহণ করা হয়েছে, 11টি ভাষায় অনুবাদ করা হয়েছে। হমারে আপনো কে খুন সে রঙ্গে হে কিস ফরবরি কেসে যাদ রহনা হমারি। Our brothers died and blood was shed on the 21st February. How can we forget the history? 21 ফেব্রুয়ারিতে এই গানটি গীত হয় বাংলার মানুষের মনে, গানটি প্রেরণা দেয়। এটা আমার জন্য একটা গর্বের বিষয়। আমি সামান্য মানুষ, ছাত্র জীবনে ঘটনা করে কবিতা লিখেছিলাম, সেটা গান হয়ে এত জনপ্রিয় হবে কোনদিন ভাবিনি। ভাষা আন্দোলনের সঙ্গে এই গান যুক্ত। এই ভাষা আন্দোলনের দিবস পালন করতে গেলে এই গানটি আমরা গাই। যতদিন বেঁচে আছি সেজন্য গর্ববোধ করব। আমার সোনার দেশের রক্তে রাঙানো আমার ভাইয়ের
একুশে ফেব্রুয়ারি।